নমস্কার, আমি সোমা দে। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে অসাধারণ স্বাদের রুই ভাপা করে দেখাচ্ছি। দেখতে থাকুন। আমরা তো ইলিশ মাছ, পাবদা মাছ, পমফ্রেট মাছ সব কিছুরই ভাপা খাই। রুই মাছটাও একদিন ভাপা করে খেয়ে দেখুন। একদম জ্যান্ত টাটকা রুই মাছ লাগবে অবশ্যই। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখে নেন তাহলে। এখানে আমি 4 পিস বড় সাইজের রুই মাছ নিয়েছি। এর মধ্যে প্রথমে একটু লবণ আর লেবুর রস মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের কোনো আষ্টে গন্ধ না লাগে। সেই জন্য বড় চামচে 2 চামচ মতো লেবুর রস হলেই হয়ে যাবে। চারটে মাছ লেবুর রস আর নুন দিয়ে মাখিয়ে রাখলাম। এটা পুরো আধ ঘন্টা এরকম মাখানো থাকবে। মাঝে এসে একবার আমি মাছগুলোকে একটু উল্টি দিয়ে যাবো, যে তলায় লেবুর রসগুলো পড়ে গেছে, সেই জন্য একবার মাঝে এসে একটু উল্টি উল্টিয়ে দিয়ে যাব, যাতে পুরো মাছটায় সুন্দর করে লেবুর রসের সেন্টটা ধরে যায়। আমি এটা গন্ধরাজ লেবুর রস দিয়েছি, আপনারা যদি চান প্লেন লেবুর রসও দিতে পারেন। লেবুর রস না থাকলে আপনারা ম্যারিনেট করার সময় ভিনিগার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মাছটা খুব কম সময়ের জন্য ম্যারিনেট করতে হবে। মাঝে একবার আমি উল্টে দিলাম। এবার যে কোটোয় ভাপাটা রান্না করব সেই কোটোর মধ্যে মাছগুলোকে নিয়ে নিচ্ছি। এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে করে বাটা আছে। আমি সাদা সর্ষে দিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষে, সাদা সর্ষে মিশিয়েও দিতে পারেন। এখানে 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত ছিল। আর পোস্ত না থাকলে শুধু কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে করবেন, তাও খেতে ভালো লাগবে। হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল, চিনি 1/2 চামচের, হাফ চামচ লেবুর রস, আমি কিন্তু এখানে গন্ধরাজ লেবুর রস দিলাম। গন্ধরাজ লেবু না থাকলে আপনারা এমনি প্লেন কাগজি লেবু দিয়ে দেবেন, কিন্তু গন্ধরাজ লেবুটা থাকলে খুবই সুস্বাদু হয়। সম্পূর্ণটা পুরো একদম মাখিয়ে মাখিয়ে এরকম দিতে হবে, যাতে পুরো মাছটার গায়ে ভালোভাবে সম্পূর্ণ মশলাটা ধরে যায়। এবার এখানে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। উপর থেকে সর্ষের তেল 2 চামচ মতো ছড়িয়ে দিলাম। কমপ্লিট আমার সম্পূর্ণ ভাপার মশলাটা মাছের মধ্যে মাখানো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি, আপনারা চাইলে অল্প 2-4 চামচ জল দিয়ে দিতে পারেন। এরকম একটা ঢাকনাওয়ালা কৌটো আছে আমার। এই কৌটোটা শুধু ভাপাই রান্না করি, সব সময় সব রকমের ভাপা এই কৌটোটাই করি, কারণ এই মুখটা ধরে তুলতে খুব সুবিধা হয়। এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এই জলটার মধ্যে ভাপাটা হবে। কৌটোটা এবার জলের মধ্যে বসিয়ে দিলাম। কৌটোটা এরকম ঠিক অর্ধেক ডুববে, কৌটোটা কিন্তু পুরোটা ডুবলে ভেতরে জল ঢুকে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে 2 মিনিট ফুটলো। এবার আমি গ্যাসের ফ্লেমটা সিমে করে দিলাম, কমিয়ে দিলাম। এই অবস্থায় আমি 20 মিনিট রাখবো। গ্যাসের ফ্লেমটা একদম সিমে করা অবস্থায় 20 মিনিট এটার ভেতরে ভাপ হবে। এই অবস্থায় ওপর থেকে আমি এরকম ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। একটু ঠান্ডা হোক, তারপরে খুলে দেখাচ্ছি।
দেখুন কি অসাধারণ হয়েছে রুই মাছ ভাপাটা। হালকা একটু ঠান্ডা হওয়ার পরে আমি খুললাম, এই কোটোটা কিন্তু খোলা যায় অল্প গরম থাকতে, এই জন্যই এই মুখোজওয়ালা এরকম কোটো খুব ভালো, ভাপা করার জন্য একদম পারফেক্ট এই কোটোটা। আপনারা যে কোনো টিফিন বক্সেই করতে পারেন। দারুণ হয়েছে এই রুই ভাপাটা, ভাত দিয়ে গরম ভাতের সাথে দারুণ লাগবে। আর আপনারা এটা ঢাকনাটা খোলার পরে ওপরটা মাছের একটু হাত দিয়ে দেখবেন, যদি মনে হয় আপনাদের ওপরটা আরেকটু হওয়ার দরকার তাহলে অবশ্যই খুন্তি দিয়ে খুব আস্তে করে বা চামচ দিয়ে মাছগুলোকে উল্টিয়ে দেবেন, দিয়ে আর পাঁচ মিনিট ওই সিমে করে বসিয়ে রাখবেন আবার গরম জলটার মধ্যে, দেখবেন একদম পারফেক্ট হয়ে গেছে। টাটকা মাছ হলে 20 মিনিটেই হয়ে যায়, যদি একদিন দুদিন ফ্রিজে থাকে তাহলে হয়তো কিছুটা টাইম লাগতে পারে। এইভাবে বাড়িতে রুই ভাপা বানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সামনেই পুজো এসে গেছে, খুব ভালো পুজো কাটুক। নমস্কার।